বন্ধুরা, আজকের ভিডিওতে গোলমরিচের একটি রামবান উপায় বা টোটকা বা টেকনিক বলতে পারেন নিয়ে এসেছি বা আপনাদের শেয়ার করতে চলেছি। এই টেকনিকটিতে আপনি যে কোনো কাজে একবারে সফল হতে পারবেন। আপনি কোনো কাজে বেরোচ্ছেন, সেই কাজে যাতে আপনি সফল হন, সেই সফলতার জন্য আজকের এই টেকনিক বা টোটকা। পাশাপাশি যে কোনো ইচ্ছে পূরণের ক্ষেত্রেও এই টেকনিক বা টোটকা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। তো কিভাবে এই টেকনিক করবেন, কখন করবেন, পুরো বিষয় জানতে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের যে টেকনিক বা টোটকা এটি খুবই সহজ এবং সরল। গোলমরিচের সাহায্যে এই টেকনিক বা টোটকাটি আপনাকে করতে হবে। এই টেকনিক বা টোটকা করলে আপনি একবারে যে কোনো কাজে সফল হওয়ার চান্সেস খুবই বেড়ে যাবে। একবারে অর্থাৎ যে কাজে আপনি যাচ্ছেন, আপনি কোনো ডিল করতে যাচ্ছেন, কোনো বিজনেস ডিল, সেক্ষেত্রে এই কাজটি যদি করে যান বাড়ি থেকে, তাহলে সেখানে সফলতা আপনি পাবেনই। আপনি যে কোনো বিষয়ে কোনো কথা বলতে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, সেই কাজে যাতে আপনি সফল হন, তার জন্য আজকের এই টেকনিক বা টোটকা। ইচ্ছে পূরণের ক্ষেত্রেও কাজ করবে। আপনি কোনো ইচ্ছে পূরণের জন্য কোনো স্টেপ গ্রহণ করছেন বা কোনো অ্যাকশান নিচ্ছেন বা সেই ইচ্ছে পূরণের জন্য কোথাও যাচ্ছেন, তো তার আগে এই কাজটি করে যদি আপনি যান, সেই ইচ্ছে পূরণের চান্সেস কিন্তু খুবই বেড়ে যাবে। তো টেকনিকটি কিভাবে করবেন সেটা এবার আমি আপনাদেরকে বলি। সবার প্রথম যেটা বলবো, যে কোনো টেকনিক বা টোটকা করার আগে সেই টেকনিক বা টোটকার উপরে বিশ্বাসটা তৈরি করতে হবে। বিশ্বাস থাকলে তবে আপনি উপকার পাবেন, কারণ কোনো টেকনিক বা টোটকার সেই অর্থে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা হয় না, এটা আগে আপনাকে বুঝতে হবে। তো সেটাকে মাথায় রেখে আপনি যদি বিশ্বাস করেন সেক্ষেত্রে করতে পারেন, নচেত নাও করতে পারেন। কি করবেন? যখন আপনি কোনো কাজে বেরোচ্ছেন, সেই কাজে আপনি সফল হয়ে গেছে এটা জাস্ট কিছু মুহূর্তের জন্য ভাবুন যে আপনি সেই কাজে সফল হয়ে গেছেন। পজিটিভ একটা ভাইব্রেশন, পজিটিভ একটা চিন্তা, পজিটিভ একটা থট আপনি মাথায় ক্রিয়েট করুন, কল্পনায় দেখুন বা বিশ্বাস করুন আপনি যে কাজে যাচ্ছেন সেটা আজকে সফল হয়ে গেছে, এটা ভাবুন। অনেকেই বলেন যে হয়নি আমি কি করে ভাববো, ভাবতে হবে। আপনি যেটা ভাববেন সেটাই আপনার জীবনে আসবে। আপনি যদি সব সময় ভাবেন কি হবে কি হবে, হবে না হবে না, তাহলে ওইগুলোই হবে, ওগুলোই আপনি জীবনে অ্যাট্রাক্ট করবেন। কিন্তু আপনি যদি সব সময় ভাবেন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আমি সফল হয়ে গেছি, আমি এটা পেয়ে গেছি, আমার জীবনে এই ভালো জিনিসটা চলে এসেছে, এটা যদি আপনি সবসময় মনের মধ্যে ভাবেন, জপ করেন, তাহলে সেই জিনিসটা পেয়ে যাওয়ার চান্সেস খুব বেড়ে যায়। এনার্জি এনার্জিকে অ্যাট্রাক্ট করে। আপনি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবেন তো নেগেটিভ এনার্জিকেই ক্রিয়েট করবে। এই কথাগুলো আমরা বলছি জাস্ট এনার্জি ক্রিয়েট করার জন্য। আমিও জানি যে এই জিনিসটা আপনি পাননি, কিন্তু আপনাকে বলতে হচ্ছে। ওটা আপনার ক্ষেত্রে কেন, আমার ক্ষেত্রেও তাই। আমি যে জীবনে যেটাকে অ্যাট্রাক্ট করতে চাইছি সেটাকে আমি পেয়ে গেছিই বলবো। যত বেশি বলবো পেয়ে গেছি তত ওটা আমার দিকে আসবে, কারণ আমি পজিটিভ এনার্জি তৈরি করছি ওই জিনিসটাকে পাওয়ার জন্য। আর আমি যদি ওই জিনিসটাকে পাওয়ার জন্য নেগেটিভ এনার্জি তৈরি করি, যেটা পাবো কি পাবো না কোনো ঠিক নেই, দেখি কি হয়, এইগুলো হচ্ছে সব ওই গা ছাড়া ভাব একটা, সেই রকম বিষয়, তো এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়, তাহলে সেই জিনিসটাও আমার থেকে দূরেই চলে যাবে। আমি যত এগোবো সেও আমার থেকে দূরে চলে যাবে। একে এর পেছনের ব্যাখ্যাটা হচ্ছে এই, এটা হচ্ছে একটা মাইন্ডের বিষয়। এই মাইন্ডের বিষয়টা কিন্তু আপনি সায়েন্সের ভাষায় পাবেন, এর প্রমাণও আছে। আমরা যে এনার্জিটা ক্রিয়েট করি মাইন্ড থেকে সেটাই কিন্তু আমরা পাই। আমাদের যে সাবকনশাস মাইন্ড রয়েছে, কনশাস মাইন্ড রয়েছে, এই সমস্ত বিষয়ে যদি আপনি পড়াশুনো করেন বা জ্ঞান অর্জন করেন, দেখবেন সেখানে এই পরিষ্কার এই বিষয়গুলো কিন্তু আপনি পাবেন। সবসময় পজিটিভ এই জন্যই থাকতে বলা হয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যত পজিটিভ থাকবো তত আমাদের অরা ক্লিন থাকবে, আমাদের চক্রগুলো, আমাদের এনার্জি পয়েন্টগুলো ক্লিন থাকবে, তারা খুব ভালোভাবে এনার্জি নিতে পারবে ইউনিভার্স থেকে। যত নেগেটিভ চিন্তা করবেন তত আপনার অরা কিন্তু খারাপ হয়ে যাবে,
আপনার অরা খারাপ হয়ে যাওয়া মানে আপনার এনার্জি ফিল্ড খারাপ হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। বিজ্ঞানীরা বলেন আমাদের অরাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেটা খারাপ হয়ে যায়, সেটা উইক হয়ে যায়, ফলে আপনি যেটাকেই ধরতে যাবেন সেটা আপনার সামনে থেকে চলে যাবে। আর এটা যদি স্ট্রং থাকে, পজিটিভ থাকে, তাহলে আপনি সব কিছুই পাবেন। এগুলো সব সাইন্টিফিক ব্যাখ্যা আছে, কিন্তু টেকনিক টোটকার যে বিষয়গুলো আছে সেগুলোর সত্যি কথাই সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। আমি যদি বিশ্বাস করি করবো, আমি যদি বিশ্বাস না করি করবো না, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি করবেন, আপনি প্রথমে ভেবে নিলেন যে আপনি পজিটিভলি আপনি সেই কাজটা করতে যাচ্ছেন, সেটা হয়ে গেছে, যে ইচ্ছেটা আপনার রয়েছে সেটা ইচ্ছে পূরণ হয়ে গেছে, ভেবে আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন। এবার বাড়ি থেকে বাইরে বেরোনোর আগে কি করবেন, আপনি কয়েকটি গোলমরিচ, গোনার দরকার নেই, কয়েকটি গোলমরিচ নিন, মাটিতে বিছিয়ে দিন, বা কাউকে বলুন মাটিতে বিছিয়ে দিতে। আপনি একদম জুতো পরে বা চটি পরে যখন বাড়ির বাইরে বেরোবেন সেই মুহূর্তে সেখানে বেছাতে বলুন, মানে দু পা দিয়েই আপনি গোলমরিচগুলোর উপরে দাঁড়িয়ে ওগুলোকে ভেঙে ফেলুন। আপনি এমনি গোলমরিচের ওপর যদি দাঁড়ান এগুলো এমনিই ভেঙে যাবে, পটপট করে দেখবেন ভেঙে যাবে। তো ওই ভেঙে যে গেল, তারপর আপনি ডান পা বাড়ির বাইরে দিয়ে সোজা চলে যান আপনার গন্তব্যে, যেখানে যেতে চাইছেন, যেখানে গিয়ে আপনি ওই কাজটা করতে চাইছেন, সেখানে খুব পজিটিভ এনার্জি নিয়ে, মনের মধ্যে একদম পজিটিভ ভাবনা নিয়ে, পুরো জোশের সঙ্গে ওটা করে বেরিয়ে চলে যান। আপনি কিন্তু পেছনে আর ফিরে তাকাবেন না, আপনি মোবাইল নেননি, ঘড়ি নেননি, পেন নেননি, খাতা নেননি, এসব করলে হবে না, তাহলে বেকার। ও সব কিছু আগে ঠিকঠাক আপনাকে নিয়ে নিতে হবে। আপনি একবার ওই গোলমরিচগুলোকে ভেঙে পা দিয়ে মারিয়ে যখন চলে যাচ্ছেন, আর কিন্তু আপনি বাড়িতে আসতে পারবেন না ওই সময়। আপনি কাজ মিটিয়ে তারপরে তো অবশ্যই আসবেন। ছেলেদের ক্ষেত্রে ডান পা আগে দিয়ে বাইরে বেরিয়ে যাবেন, মায়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বাম পা, বাঁ পা আগে দিয়ে চলে যাবেন। নিয়ম একই, সেও ফিরে আসতে পারবে না, আপনিও ফিরে আসতে পারবেন না ওই মুহূর্তে, কাজ মিটিয়ে তারপর ফিরে আসবেন। এই হচ্ছে বিষয়। ধরুন কোনো কোর্ট কেস রয়েছে, হিয়ারিংয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এরকমভাবে করে আপনি চলে যান। তার আগে ভেবেছেন আপনি জিতে গেছেন, ভেবে এরকম পা দিয়ে ওটাকে মারিয়ে ভেঙে আপনি সোজা চলে গেলেন, আর পেছনে ফিরবেন না। আপনি কোনো বিজনেস ডিলে যাচ্ছেন, সেম প্রসিডিওর। আপনার কোনো ইচ্ছে পূরণের বিষয়ে আপনি কোনো কথা বলতে যাচ্ছেন বা কোনো কিছু করতে যাচ্ছেন, সেম প্রসিডিওর। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেম প্রসিডিওর। কোনো জব রিলেটেড পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানেও সেম প্রসিডিওর। আপনার কোনো ছেলে বা মেয়ের বিয়ের কোনো কথা বলতে যাচ্ছেন, সেম প্রসিডিওর। অর্থাৎ যে কোনো কাজে আপনি যাচ্ছেন, যেটা আপনার ইচ্ছে, ওই মুহূর্তের ইচ্ছে, যেটা পূরণ হওয়া দরকার, আপনি চান সেটা পূরণ হোক, তো সেটার জন্য আপনি জাস্ট ভাববেন আগে, ভেবে সমস্ত কিছু রেডি হয়ে পা দিয়ে ওইভাবে ভেঙে আপনি সোজা চলে যাবেন, আর ঘুরে পেছনে তাকাবেন না, কেউ ডাকলেও না। আর যদি আপনাকে বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে ওই দিনের জন্য টেকনিকটা ক্যান্সেল হয়ে গেল, আবার আপনাকে পরে করতে হবে, অর্থাৎ পরের দিন করতে হবে। বুঝতে পেরেছেন? যদি বাধ্য হয় আপনাকে বাড়িতে আসতেই হয়, সেক্ষেত্রে আপনি চলে এলেন, তো টেকনিকের যে এনার্জি সেটা নষ্ট হয়ে গেল, আপনি এই টেকনিক বা টোটকার কোনো উপকার পাবেন না। নেক্সট দিন আবার করতে পারেন, সেক্ষেত্রে নিয়ম মেনে করলে তবেই আপনি উপকার পাবেন। এই হচ্ছে বিষয়। এই টেকনিক বা টোটকাও আপনি যে কোনো দিন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, যে কোনো অবস্থায় করতে পারেন, মায়েদের পিরিয়ড চলাকালীনও করতে পারেন, অশৌচ চলাকালীনও করতে পারেন। তবে আপনার বাড়িতে যদি সরাসরি অশৌচ হয়, সেক্ষেত্রে ওই 11 দিন বা 13 দিন বা 15 দিন আপনাকে বাদ দিতে হবে, তারপর আপনি করতে পারবেন। যখন ঠাকুরমশাই আপনাকে সমস্ত কিছু করার অধিকার দেবে, খাওয়া দাওয়া, বেশভূষা, সমস্ত কিছু, তখন আপনি কিন্তু করতে পারবেন, তার আগে নয়। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, জাস্ট সহজ একটা বিষয়, এটা করুন, এর উপকার আপনারা অবশ্যই পাবেন, এই বিশ্বাস আমার 100% আছে, আপনাদেরও নিশ্চয়ই আছে। তো অবশ্যই উপকার পাবেন এবং পজিটিভ থাকুন, জীবনে এগিয়ে যান, উন্নতি করুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিংয়ের মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স করাই আমি, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।